কিছু জিনিস যেগুলোকে শুধু মাইক্রোস্কোপের ভেতরেই দেখা সম্ভব। নাম্বার ওয়ান, মানুষের চুল এবং স্পাইডারের জালের মধ্যে সবচেয়ে বেশি পাতলা কোনটি? যখন একসাথে এই দুটিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা মানুষের চুল আর এগুলো স্পাইডারের জাল, মানে স্পাইডারের জাল কত চিকন হয় তাই না? নাম্বার টু, ছোটবেলায় আপনি শার্পনারের ইউজ তো করেছেনই পেন্সিল ছুলানোর জন্য, আর এটিকে যখন মাইক্রোস্কোপের ভেতরে রাখা হয় তখন দেখো পেন্সিল ছুলানোর সময় কিরকম দেখায়। নাম্বার থ্রি, আপনার যে ফোন রয়েছে আপনি হয়তো ভাবেন এটি অনেক ক্লিন, কিন্তু যদি আপনি আপনার ফোনকে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন এত বেশি অপরিষ্কার দেখতে পাবেন, আর সবচেয়ে বেশি ময়লা ফোনের স্পিকারেই থাকে। নাম্বার ফোর, মাইক্রোচিপকে খালি চোখে দেখে মনে হয় এর ভেতরে কি আর থাকবে, কিন্তু এটিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার পর পুরো ধারণাই বদলে যায়, কেননা এটিতে ছোট ছোট এত বেশি পার্টস থাকে। নাম্বার ফাইভ, যখন মার্কেট থেকে কিনা আটটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন আপনারা দেখতেই পাচ্ছেন এটিতে কত বেশি পোকামাকড় থাকে। নাম্বার সিক্স, যখন সুই আর সুতাকে একসাথে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন দেখো এটিকে কিরকম দেখায়, মানে কি আর বলবো।